কাগজে কলমে রাজধানী ঢাকার বয়স 400 বছরের বেশি, আর দেশের প্রধান খুচরা ও পাইকারি বাজারগুলোর অন্যতম এই কারওয়ান বাজারের বয়স 200 বছরের বেশি। এখানে মানুষের নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যের রয়েছে বিপুল সমাহার। বলা চলে ঢাকার সবচেয়ে বড় কেন্দ্রীয় পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজার। তেজগাঁও থানার কাজী নজরুল ইসলাম এভিনিউর পাশে প্রায় 50 একর জায়গার উপর গড়ে ওঠা 4টি বিশেষায়িত মার্কেট ও অন্যান্য স্থাপনা মিলিয়ে কারওয়ান বাজারে দোকানের সংখ্যা 2000-এর বেশি। প্রায় 2 কোটি মানুষের বসবাস এই ঢাকায়, আর তাদের বড় একটি অংশের খাদ্যপণ্য, বিশেষ করে কাঁচা শাকসবজি, ফলমূল, মাছ সহ নানা পণ্যের যোগান দেয় এই বাজার। একে ঘিরে জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার মানুষ। কারওয়ান বাজারের গোড়াপত্তন, নাম ও বিস্তার নিয়ে ইতিহাসের পাতায় বেশ কিছু তথ্য পাওয়া যায়। সুরি বংশের প্রতিষ্ঠাতা ও ভারতবর্ষের সম্রাট শেরশাহ সুরি সুলতানি বাংলার রাজধানী সোনারগাঁও থেকে পাঞ্জাবের মুলতান পর্যন্ত 4,800 কিলোমিটার দীর্ঘ সড়কি আজম বা গ্র্যান্ড ট্রাক রোড নির্মাণ করেন। তিনিই প্রথম ঘোড়ার ডাকের ব্যবস্থা করেছিলেন। দ্রুত সংবাদ আদান প্রদান, পথচারীদের নিরাপত্তা, রাত্রি যাপন, সংবাদবাহকের ঘোড়া বদল, এরকম নানা কারণে এই সড়কে নির্দিষ্ট দূরত্বে তার প্রশাসন নিরাপত্তা চৌকি ও সরাইখানা স্থাপন করেছিল। ইতিহাস বলে সড়কি আজম কারওয়ান বাজারের পাশ দিয়ে অথবা কোনো সংযোগ সড়কের মাধ্যমে এই বাজারের সঙ্গে সংযুক্ত ছিল। এখানেও ছিল একটি সরাইখানা। এর ফার্সি শব্দ ক্যারাভা অর্থাৎ সরাইখানা, আর এই ক্যারাভা থেকেই ক্যারাভান বাজার, আর ক্যারাভান বাজার থেকে কালের পরিক্রমায় এই স্থানের নামকরণ হয়েছে কারওয়ান বাজার। তেজগাঁওয়ের পার্শ্ববর্তী নড়াই নদ আর বর্তমানে যে রাস্তাটি পান্থপথ নামে পরিচিত তাই ছিল একসময়ের পাণ্ডুনদী। পাণ্ডুনদীর শাখা নদী হল কারওয়ান নদ। এই নদী দিয়ে স্থলপথের পাশাপাশি নৌপথেও শহরের ভেতর যাতায়াতের সুবিধা ছিল। শায়েস্তা খানের তৈরিকোনা সরাইখানার কারণেই সম্ভবত পাণ্ডু ও কারওয়ান নদের তীর ঘেঁষে এই স্থানে একটি বাজার বসে। ফার্সি ভাষায় পর্যটক বা মুসাফির অর্থ কারওয়া, সেজন্য বাজারটির নামও হয় কারওয়ান বাজার। 1800-এর আগে এই স্থান বাঁশ বাজার নামেও পরিচিত ছিল। সে সময় নড়াই নদ, যেটি বর্তমানে হাতিরঝিল, ছিল ব্রহ্মপুত্র নদের সঙ্গে যুক্ত। সোনারগাঁও হোটেলের অংশ ছিল নদীর ঘাট। এই ঘাটে থামতো বাঁশ বোঝাই নৌকা। ঢাকার মানুষজন ঘর দরজা বানাতে কিংবা মেরামত করতে ছুটে আসতো এই বাঁশ বাজারে। নৌপথের সুবিধার কারণে একসময় এক মাড়োয়ারি ব্যবসায়ী ভারতের বিভিন্ন এলাকা থেকে ফল এনে এই বাঁশ বাজারে পাইকারি বিক্রি শুরু করেন। তার ফলের কদর অল্প দিনের মধ্যে বেড়ে যায়। ওই ব্যবসায়ীর নাম ছিল কারওয়ান সিং। ধীরে ধীরে মানুষ বাঁশ বাজারকে ডাকতে শুরু করেন কারওয়ান সিং এর বাজার, কালক্রমে কারওয়ান বাজার হিসেবে যা খ্যাতি পায়।